কার তুই ঘাড়ের উপর শুয়েছিস? শো দেখ, কিরে কি অবস্থা! বাবা, এগুলো সব ওর কাজ। এগুলো কি হয়েছে, কি হয়েছে বলো 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 বলো। এভাবে কে বসে? ঠাকুর কোথায়? তুমি এভাবে বসছো? ঠাকুরের ওপর কেন রাগ, কেন এত? তুমি তো ডেইলি ওভাবে বসো না। আজকে আজকে এদিকে মুখ কেন? এটা কীভাবে বসছো ঠাকুরের দিকে? আর সকালবেলা অনেক কাজ নিয়ে বসেছো ছেলেটার। আর এইটা হচ্ছে, আমি আজকে কালকে রাত্রে এটা গুছিয়ে রেখেছিলাম, যেহেতু ভাদ্র মাসে রোদটা উঠেছে, একটুখানি শুকাবো বলে এগুলো সবই, ওই জন্য এগুলো সব আজকে পাতবো। তো জানে যে মাম্মা বিছানাটাকে রেডি করবে, তো যার ফলে এখানে কিছু ফাইল আছে, বাবু এখানে ফাইল নিয়ে বসেছে, মানে কাজ আছে নাকি? ও স্যার, ও স্যার, ও স্যার, আপনি কত কাজ করবেন স্যার? মাইনা কত? আপনি এই যে ফাইল ঠাইল নিয়ে বসেছেন। মাম্মা, আপনি কাজই তো কিছু করেন না, আপনি তো জিম হচ্ছেন। হ্যাঁ, জিম হচ্ছেন? ও মামা, মামা দেখুন কেমন কাজ করে, এগুলো কিছুই করেনি, এখন বসে বসে জিম হচ্ছে। এখানে কে শুয়েছে? হ্যাঁ, আর এটা এখনো বিছানা পাতবো তো, ওঠো। এখানে শুয়েছে একমাত্র এই যে, এটার জন্য। এই দেখে 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 বলো বলো, গুড নাইট বলে দাও, বসে আছে, গুড নাইট বলে দাও।